আসসালামু আলাইকুম সবাইকে জামান কন্ট্রোল বিজি ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি ভালো আছেন আপনারা সবাই আসলে কিভাবে ভালো থাকার কথা আমাদের সিলেটের বন্যার কথা তো আর বলা যায় না আপনারা তো সবাই দেখছেন কি অবস্থা কি অবনতি হচ্ছে যতই দিন যাচ্ছে শুধু বন্যার অবনতি হচ্ছে সিলেট ও সুনামগঞ্জে এখন যোগাযোগ ব্যবস্থা একেবারে নাই বললেই চলে সেখানে খাড়েন নেই যোগাযোগ ব্যবস্থার কোনো রাস্তা নেই সব জায়গায় শুধু পানি আর পানি অনেক ঘর বাড়ি পানিতে থলিয়ে গেছে তো আপনারা সবাই দেখছেন দোয়া করবেন সবাই আমাদের সিলেটের জন্য এই ভয়াবহ থেকে আল্লাহর জন্য হেফাজত করেন আর আমরা যে যেখানে আছি না কেন তাদের জন্য দোয়া করব এবং আমাদের সমর্থ অনুযায়ী তাদেরকে সাহায্য করা এখন অত্যন্ত জরুরি তো আসুন আমরা সবাই যে যাওয়া যে যেখানে থাকি সেখান থেকে আমরা যতটুকুই পারি আমরা তাদের পাশে দাঁড়াই তাদেরকে শুকনো খাবার দেই এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনি আশা করি আপনারা সবাই যার যার অবস্থান থেকে সাহায্য করবেন কারণ আমাদের সিলেট এখন খুবই দুর্দশায় যাচ্ছে সবার দেখুন গ্রামের অঞ্চলগুলোতেও এখন পানি ঢুকে গেছে সবার বাড়িঘর থলিয়ে যাচ্ছে এখন বৃষ্টি ছাড়াই পানি বাড়ছে সব এরিয়াতে আশা করি আপনারা সবাই সাহায্য সহযোগিতায় এগিয়ে আসবেন বন্যার্থদের পাশে দাঁড়ান সবার বিপদ সব সময় থাকে না তো আমরা যদি এই সময়ে তাদের পাশে দাঁড়াই তারাও খুশি হবে এবং আমাদেরকেও আল্লাহ অনেক ভালো রাখবেন তো আশা করি আপনারা সবাই জিনিসটি বুঝেছেন দেখুন অবস্থা গ্রাম অঞ্চলে এখন পানি ঢুকে গেছে সুনামগঞ্জ সিলেট ছাড়াও অন্যান্য এরিয়াতে নবীগঞ্জ হবিগঞ্জ এগুলোতে এখন পানি হয়ে গেছে এটা হচ্ছে আমাদের এরিয়া এই দেখুন পানিতে পড়ে গেছে আল্লাহ সবাইকে হেফাজত করুন আল্লাহ অবস্থা